একটা প্রশ্ন আপনাদের অনেকের মনে থাকতে পারে, অবশ্য আপনারা যারা প্রশিক্ষণ নিতে আসছেন আপনাদের মনে আর থাকার কথা নয়, কিন্তু বাইরের লোকদের থাকার কথা। সেটা হলো, ইসলাম মেয়েদেরকে কাজকর্ম করবার জন্য বাহিরে যেতে উৎসাহিত করে কিনা। এই প্রশ্ন উত্তরে আমরা বলবো যে মেয়েদের সার্ভিস দেওয়ার জন্য মেয়েরা যদি বাহিরে যেতে হয় তো পর্দা এবং শরিয়ার বিধিবিধান মেনে সেটুকুর অনুমতি অবশ্যই ইসলাম দেয়। বরং যদি অন্য বোনদের কল্যাণের উদ্দেশ্যে কেউ বাহিরে যান পর্দা বসে দেওয়া এবং শরিয়ার বিধিবিধানগুলোকে মেনে, তিনি আল্লাহর কাছে এর জন্য সওয়াব এবং বিনিময় পাবেন। কিন্তু তার উদ্দেশ্য হতে হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি অন্য মেয়েদের সার্ভিস দিতে যাচ্ছেন। ধরুন গাইনি ডাক্তার যদি না থাকে পর্যাপ্ত আমাদের দেশে, তাহলে আমাদের বোনদের এই সার্ভিসগুলো কারা দিবে? পৃথিবীর অনেক দেশে পুরুষ ডাক্তাররা দিচ্ছে এখন, এবং সৌদি আরবের মতো দেশে আপনার এ জাতীয় অনেক সার্ভিস অনেক ক্ষেত্রে পুরুষ ডাক্তাররা দিচ্ছে। আমাদের দেশে এখন অনেক হসপিটালে আপনার গাইনি ডিপার্টমেন্টে পুরুষরা কাজ করছেন একদম ভেতরে। তো এগুলো কখনো মুসলিম কেন, কোনো অমুসলিম মেয়ের কাছেও কাঙ্ক্ষিত কোনো বিষয় হতে পারে না। তো এই কাজগুলো করবার জন্য তো আমাদের বোনদের ডাক্তারি পড়তে হয়, এবং আরও অনেক বিষয় আছে যে কাজগুলোর জন্য, ধরুন একজন নারীর আইডেন্টিটির জন্য আইডি কার্ড তৈরি হবে, সেখানে ছবি তোলার জন্য নিশ্চয়ই একজন পুরুষের চাইতে একজন নারীর কাছে একজন নারী ছবি তুলতে কমফোর্ট ফিল করবেন, এবং শরিয়ারও নির্দেশ তাই, তার ব্যক্তিত্বেরও দাবি তাই একজন নারীর। তো এই কাজগুলোর জন্য মেয়ে বাসার বাইরে যে যাবে যেতে পারবে অবশ্যই শরিয়ার বিধিবিধান মেনে চলে। আর এর পাশাপাশি কোনো মেয়ে যদি তার উপায় উপার্জন হয়ে যান, তার স্বামী যদি তার ভরণ পোষণ না দেয়, বাবা মা বা যাদের উপর দায়িত্ব তারা যদি দায়িত্ব পালন না করে, তিনি কি না খেয়ে মরে যাবেন? শরীয়ত কি সেটা বলে? মোটেই না। তখন তিনি তার গণ্ডির মধ্যে থেকে, তার আঙিনার মধ্যে থেকে, তিনি পর্দার মধ্যে থেকে যদি কোনো ব্যবসা পরিচালনা করতে পারেন, শরিয়ার সীমানাগুলোকে লঙ্ঘন না করে যদি কিছু করতে পারেন, অবশ্যই শরীয়ত তাকে সে নির্দেশ করে। কারণ হালাল উপার্জন করা এটাও অন্যান্য ফরজগুলোর পরের একটা ফরজ। অতএব আমরা সে সমস্ত বিধিবিধানগুলোকে মাথায় রেখেই কিন্তু আপনাদের জন্য এই উদ্যোগ গ্রহণ করছি যে আপনারা আমাদের আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে প্রশিক্ষণ গ্রহণ করে আপনারা আপনাদের আঙিনায় থেকে, আপনাদের বাসা বাড়ি থেকে আপনারা হালাল উপার্জনের পথ বের করবেন। এবং আমরা চাই আমাদের বোনরা সামান্য একটু রুটি রুজির জন্য বেপর্দা কোনো পরিবেশে না যাক, তাদের ইজ্জত আব্রু নিয়ে কেউ ছিনিমিনি খেলুক সে সুযোগ না পাক, তাদের সম্ভ্রম, মুসলিম নারীর ইজ্জত অনেক বড়, তার জীবনের চাইতে তার ইজ্জতের মূল্য কোনো ক্রমে কম নয়, কেউ তার দিকে বাজে দৃষ্টিতে তাকাক সেটা আমরা চাই না। আমাদের বোনগুলো উপার্জন করুক আমরা সেটা চাই, যাদের বিশেষ করে নিজের উপার্জন উপর নির্ভর করতে হয় তাদের জন্য, আর যাদের নিজের উপার্জন নির্ভর করতে হয় না তারাও যদি সমাজকে সমৃদ্ধ করার জন্য, মানুষকে কল্যাণ দেওয়ার জন্য, পৌঁছাবার জন্য তারা ব্যবসার পরিচালনা করেন পর্দা এবং শরিয়ার বিধিবিধান মেনে, যেমন করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেরকম যদি কোনো বোন করতে চান আমরা তাদেরকে মোস্ট ওয়েলকাম করি। তবে মনে রাখতে হবে আপনার উপায় উপার্জন এবং আপনার স্বাবলম্বিতা অর্জন এটা যেন আপনাকে অহংকারী করে না তোলে, এটা যেন আপনার স্বামী, আপনার সংসার, আপনার বাবা মা, আপনার রক্ত সম্পর্কীয় যারা আছেন, বিশেষ করে আপনি যাদের অধীনস্থ শরিয়া, যাদেরকে আপনার অভিভাবকত্ব দিয়েছেন, তাদের থেকে যেন আপনাকে পৃথক করে না দেয়। দুঃখজনক বাস্তবতা, অনেক বোন একটু নিজের পায়ে দাঁড়াতে শিখলে তখন তার স্বামীকে, বাবাকে, ভাইকে বা অন্যদেরকে আর থোড়াই কেয়ার করেন না এবং তাদেরকে মানতে চান না। এই জন্য আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ হবে যে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করবার পর আল্লাহ যখন আপনাদেরকে স্বাবলম্বিতা দান করবেন, আপনারা যেন ভুলেও এই কাজটা করবেন না, অর্থাৎ অহংকারী হয়ে উঠবেন না, স্বামীর কথা মানলেন না, বাবা মার কথা মানলেন, এটা যেন না হয়। আপনাকে আল্লাহ তাআলা অনেক হালাল উপার্জন দেয় আমরা দোয়া করি, কিন্তু সে হালাল উপার্জনটা আপনাকে আরও বিনয়ী যেন করে তোলে, আরও যেন আপনাকে ভদ্র করে তোলে, আপনাকে যেন আরও আনুগত্য শিলা করে তোলে, আপনার ভিতরে যেন আনুগত্য থাকে যে হ্যাঁ আমি আমার স্বামীর আনুগত্য, বাবার আনুগত্য চুল পরিমাণ করব না। আমি অনেক বোনকে চিনি, অনেক বোন সম্পর্কে আমি জানি যারা আলহামদুলিল্লাহ এত ডেডিকেটেড যে সংসারের সব হাল তিনি
তার পর্দার মধ্যে থেকে ধরে চালান। এরপর তার সব কিছু ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ। এত কিছুর পরও তার মধ্যে এটুকুন অহংকার নেই, এটুকুন বিনয়ের ঘাটতি নেই, কোনো প্রকার সমস্যা নেই। তিনি তার স্বামী, তার বাবা, তার মা, তার ভাই বোন কারোর প্রতি তার কোনো প্রকার কোনো প্রকার অশ্রদ্ধা নেই, এরকম অনেক বোনকে আমি চিনি। তো আমি আশা করব আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে প্রশিক্ষণ পরবর্তী সময় আল্লাহ আপনাকে একসময় অনেক দিয়ে দিবেন, আপনি যেন কখনো মাথা অহংকারীর মাথার মতো মাথা উঁচু না করেন। আপনি মনে রাখবেন আপনি হাজার কোটি টাকার ব্যবসা পরিচালনা করতে পারেন, কিন্তু আপনার স্বামীর আনুগত্য করা আপনার জন্য ফরজ। যতক্ষণ পর্যন্ত সে শরীয়ার সীমানার মধ্যে থেকে আপনাকে কোনো নির্দেশ করবে, যৌক্তিক নির্দেশ করবে, ততক্ষণ পর্যন্ত তো সেটি কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে এবং সেটি আপনি করবেন। আজকে প্রথম দিনে আপনারা এটা লিখে রাখেন যে আপনারা কেউ যদি স্বাবলম্বী হয়ে আপনারা স্বামীর সংসার ছেড়ে চলে যান, দাম্পত্য জীবনে ধৈর্য ধারণ করা ছাড়া কোনো দিন কোনো দাম্পত্য সম্পর্ক টিকে থাকতে পারে না, কোনো দিনই না। না গরিবের সংসার, না ধনীর সংসার, কারোর সংসারে টিকতে পারে না, ইম্পসিবল। আপনাকে অবশ্যই ধৈর্য এবং সবল অবলম্বন করেই আপনার সংসার টেকাতে হবে। আপনি মনে করতে পারেন যে আমি গরিব দেখে আমার উপর একটা মানে সমস্যা, আমার প্রতি সমস্যা না, ধনী হলে তারও সমস্যা আছে, তার সমস্যা ভিন্ন ধরনের, ধৈর্য ধারণ করতে হয়। এই জন্য আপনি যদি স্বাবলম্বী হওয়ার পর আপনার দাম্পত্য সম্পর্কটা খারাপ হয়ে যায়, আপনার স্বামী যদি মনে করেন যে সে তো আগে এরকম ছিল না, এখন একটু অহংকারী হয়ে উঠছে, এখন আমার কথা মানছে না, তো মনে রাখবেন আমাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল, আমরা আপনার ক্ষতি করলাম, সেটা যেন না হয়, এটা আপনার মাথায় রাখবেন সব সময়ের জন্য। মান তাওয়াদা আলিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে অনেক উঁচু করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণের কাজে একে অন্যের সহযোগী হওয়ার তৌফিক দান করুন, ভালো কাজে একে অন্যের সহযোগী হওয়ার তৌফিক দান করুন, এবং যে কথাগুলো বললাম আল্লাহ তাআলার উপকারী কথাগুলো অনুযায়ী আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।